हेलो गाइज, वेलकम टू माई चैनल द कोलकाता ब्लॉगार्स। আমি তোমাদের সাথে আজকেই নিয়ে চলে এসেছি আবার একটা নিউ ভিডিও। তো আজকে আমি অনেকদিন পর আবার একটা ফুড ব্লগ পোস্ট করতে চলেছি। তো আজকে আমি যাব গড়িয়ার একটা ছোটখাটো রেস্টুরেন্টে, যেখানে খুব ভালো 99 টাকার কম্বো দিচ্ছে। তো অনেকদিন পরে ব্লগ পোস্ট করছি বলে আমি তো সুপার এক্সাইটেড। তো চলো যাওয়া যাক, আর আমি যেতে যেতে তোমাদের অ্যাড্রেসটা বলে দেবো। আর তোমরা যদি ভেবে থাকো এরকম শাড়িটারি পরে যাচ্ছে কিনা, একদমই না। ইন্ট্রোটা অন্যদিন শ্যুট করা, যেদিন আমি কয়েকটা ছবি টুবি তুলছিলাম, রিলস বানাচ্ছিলাম, যেগুলো কোনোটাই ভালো হয়নি, কারণ আমাকে কেউ ক্যামেরা করে দেয়নি। আলটিমেটলি দুটো তিনটে ছবি তুলে আমি চলে গেছি। তো আমি এখন আমার ছাদে দাঁড়িয়ে আছি। অ্যান্ড চলো তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক, কারণ আমি ভিডিওটাকে বেশি লং করতে চাইছি না। এবং ওখানে গিয়ে আমি তোমাদের সমস্ত যেটা কম্বোটা আছে, দুটো কম্বো বা তিনটে কম্বো যাই থাক না কেন, সেটা আমি নেবো। অ্যান্ড তোমাদের হচ্ছে গিয়ে আমি পুরো অনেস্ট রিভিউটা দেবো। তো চলো তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর এখনও যদি আমার চ্যানেলকে না সাবস্ক্রাইব করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবো। তো ভিডিওতে দেখা হচ্ছে। তো আমরা প্রথমে যাতায়াতের রাস্তা দেখে নিই। এখানে কিন্তু বাসে করেও যাওয়া হচ্ছে, ট্রেনে করেও যাওয়া হচ্ছে। যারা বাসের দিক থেকে আসছো তারা বাসাত বারুইপুরে বাসে করে যেতে পারো, আমরা গিয়েছিলাম ট্রেনে করে। তো দমদম মেট্রো স্টেশন থেকে মেট্রোতে উঠে নেমেছিলাম কবি নজরুলে, তারপর সেখান থেকে অটো ধরে পৌঁছে গিয়েছিলাম হইচই ফুড সেন্টার। তো গাইজ, এটা হচ্ছে গিয়ে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স। রেস্টুরেন্টের স্পেসটা কিন্তু অনেকটাই ছোট, বাট অ্যাম্বিয়েন্সটা কিন্তু সত্যি আমার খুব ভালো লেগেছে। তো চলো এবার তোমাদের মেনু কার্ডটা দেখিয়ে দিই। তো তোমরা মেনু কার্ডটা দেখতেই পেলে, আমরা এখন ট্রাই করবো এই ভাইরাল কম্বোটা। আমরা দুটো কম্বোই নেবো, যার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ চিকেন বিরিয়ানিরও একটা কম্বো রয়েছে আর ভেজ ফ্রাইড রাইসেরও একটা কম্বো রয়েছে। তো চলো নেওয়া যাক। প্রথমেই আমরা গলা ভেজানোর জন্য একটা ফ্যানটা অর্ডার করে নিয়েছি। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কম্বো। তো এই ফার্স্ট কম্বোটার মধ্যে রয়েছে ফ্রাইড রাইস, যেটা একজনের খাওয়ার মতো, এবং হচ্ছে দু পিস চিলি চিকেন, একটা ফ্রাইড চিকেন মোমো অ্যান্ড একটা স্টিম চিকেন মোমো, এবং রয়েছে আলুর দম, যার মধ্যে তিনটে আলু রয়েছে, এবং রয়েছে দুটো মটরশুঁটির কচুরি। তো আমার কাছে চলে এসে প্লেটটা, এবার আমি এটাকে টেস্ট করব। তো তোমরা দেখতেই পাচ্ছ ফ্রাইড রাইস চিলি চিকেনের সাথে মোমো, তার সাথে আবার মটরশুঁটির কচুরি, এই কম্বিনেশনটা কিন্তু বড়ই অদ্ভুত। তো চলো প্রথমে আমরা মোমো দিয়ে টেস্টটা শুরু করি। প্রথমে নেবো স্টিম মোমোটা। তো আমি তোমাদের একটুখানি ভেঙে দেখাচ্ছি। তো এই উপরের লেয়ারটাও কিন্তু ভালো করে সেদ্ধ হয়েছিল, এবং ভিতরে যে স্টাফিংটা সেটাও মোটামুটি ঠিকঠাকই খেতেছিল, তবে আর একটুখানি সস হলে জমে যেত। তারপর আমরা ফ্রাইড মোমোটাকেও টেস্ট করলাম, এবং অনেস্টলি বলছি একটু বেশি অয়েল ছিল। সাধারণত এতটা অয়েল ফ্রাইড মোমোতে থাকে না। তো মোটামুটি এটাও ছিল, কিন্তু সস হলে আরও বেশি হয়তো ভালো লাগতো। তো এই দুটো মোমোকেই আমি রেট করবো 4 out of 10। তো চলো এবার একটুখানি কচুরির দিকে যাওয়া যাক। তো এটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি। তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে কড়াইশুঁটির স্টাফিং ইউজ করা হয়েছে, যার জন্য কচুরিটা পুরো সবুজ হয়ে গেছে। তো এই কড়াইশুঁটি আর আলুর দমটা কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে, তোমরা আমার চ্যানেলে দেখতেই পাবে। বাট এখানে আমার অ্যাভারেজ খেতে লাগলো, খুব ভালো কিছু না, বাট ওই মোটামুটি টাইপের খেতে। তো এটাকে আমি রেট করবো 5 out of 10। তো চলো এবার আমাদের একটু চাইনিজ ফুডের দিকে যাওয়া যাক। প্রথমেই আছে আমাদের চিলি চিকেন। চিলি চিকেনের গ্রেভিটা কিন্তু অতটাও বেশি ঘন না, পাতলার দিকেই আছে, কিন্তু এটা কিন্তু টেস্টি খেতে। আর চিকেনগুলোও কিন্তু নরম ছিল, তোমরা দেখতেই পেলে চামচ লাগাতেই কিন্তু ভেঙে গেল। তো এটার সাথে আমরা একটু ফ্রাইড রাইস ট্রাই করে দেখবো। ফ্রাইড রাইসটা কিন্তু মোটামুটি একজনের খাবার মতো ছিল। তো এই ফ্রাইড রাইস চিলি চিকেন কম্বোটা আমার ভালো লেগেছে, এটাকে আমি রেট করলাম 8 out of 10। তো এরপর আমাদের চলে এসেছে বিরিয়ানি কম্বো। বিরিয়ানির মধ্যে রয়েছে চিকেন বিরিয়ানি, যেটার মধ্যে ডিম আলু দুটোই ছিল, এটা হচ্ছে গিয়ে চিকেন কষা, তার সাথে আছে আমাদের রায়তা আর আছে স্যালাড, একদম সিম্পল একটা কম্বো। এই দুটো কম্বোই কিন্তু 99 টাকারই। তো প্লেটটা আমার হাতে চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ বিরিয়ানির কোয়ান্টিটি কিন্তু অনেকটা, মোটামুটি একজন মানুষের খাওয়ার মতো। আমি আগের কম্বোটাতেও বলেছিলাম ফ্রাইড রাইসটাও একজন মানুষের খাওয়ার মতোই ছিল। তো চলো এবার বিরিয়ানিটাকে টেস্ট করা যাক। সবার প্রথমে দেখিয়ে দিই যে চিকেনের পিসটা কেমন দিয়েছে, আর আছে সাথে করে আছে একটা ডিম আর আছে একটা মোটামুটি সাইজের আলু। চিকেনের পিসগুলোর মতো এখানেও চিকেনের পিস এবং আলু দুটোই কিন্তু খুব নরম ছিল এবং খুব ভালোভাবে সেদ্ধ হয়েছিল। এখানে 3-4 পিস চিকেন কষা ছিল, চিকেন কষাটা কিন্তু মাংসটা খুবই ভালোভাবে সেদ্ধ হয়েছিল, বাট গ্রেভিতে কিন্তু অনেকটাই অয়েল ছিল। তো বিরিয়ানির এই কম্বোটা মোটামুটি আমার ভালো লেগেছে, আমি এটাকে দেবো 8.5 out of 10। আমি কিন্তু বিরিয়ানি কম্বোটা রেকমেন্ড করবো কেউ এখানে আসলে।
তো হ্যালো গাইজ, আমি ওখান থেকে বাড়িতে ফিরে গেছি। তো আমি তোমাদের ওখানে অ্যাড্রেস বলে দিয়েছি এবং ওখানকার অনেস্ট ফুড রিভিউ দিয়েছি। আমরা দুটোই কম্বো কিন্তু নিয়েছিলাম, আর একটা কম্বো ছিল, ওটা ছিল 199 টাকার। আবার যদি কোনো দিন যাই অবশ্যই ওটা ট্রাই করব। অ্যান্ড বাকি সব ডিটেলস কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, তোমরা সেখান থেকে চেক আউট করতে ভুলো না। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনের জন্য বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।